ঈদের পর জেলা প্রশাসক পদে বড় ধরনের রদবদল, অন্তত 23 জেলায় ডিসি পদে পরিবর্তন আসছে। ওই পদে নিয়োগের জন্য 28তম বিসিএস কর্মকর্তাদের ফিটলিস্ট করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই মেয়াদ শেষ হওয়ায় এই রদবদল। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কোনো জেলার জেলা প্রশাসককে সাধারণত 2 থেকে 3 বছর রাখা হয়। অনেক জেলায় এই পদে 2.5 থেকে 3 বছর কর্মরত আছেন অনেক কর্মকর্তা। বর্তমানে ডিসি পদে 64টি জেলার মধ্যে 24তম বিসিএসের 23 জন, 25 ব্যাচের 19 ও 27-এর 22 কর্মকর্তা কর্মরত আছেন। এ অবস্থায় 24 ব্যাচের বেশিরভাগ কর্মকর্তারই মেয়াদ শেষ। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, এই ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতি সময় হয়েছে, তাই তাদেরকে ঈদের পরে উঠিয়ে নেওয়া হবে। সেই সঙ্গে কয়েকটি জেলায় ডিসি পদে রদবদলও হবে। 24 ব্যাচ কিন্তু আমরা 1 বছরের ভিতরেই তাদের কিন্তু তার জয়েন্ট সেক্রেটারি প্রমোশনটা হবে। যারা খুবই ভালো পারফরমেন্স করছে বা এরকম কোনো কিছু এরকম যদি থাকে খুবই এসেনশিয়াল, সেটা বাদে আমরা অন্যদেরকে সেভাবে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি 2 বছর হলে আমরা সেটা নিয়ে আসি। মন্ত্রী আরও জানান, 25 এবং 27 ব্যাচ থেকে কয়েকজনকে ডিসি নিয়োগ দেয়া হবে। সেই সঙ্গে 28 ব্যাচের কর্মকর্তাদের ফিটলিস্ট তৈরি হচ্ছে। 27 ব্যাচ এখন অল্প কিছু সংখ্যক 27 ব্যাচ থেকে জয়েন করেছে, তো সেক্ষেত্রে 27 ব্যাচ এখনও ফিটলিস্টেড হয়ে আছে, তাদের থেকে আসবে, এরপরে 28 ব্যাচ আসবে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, ডিসি পদে ফিটলিস্টের জন্য সৎ নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন কর্মকর্তাদের বাছাই করা উচিত। এমন ডিসি দরকার যাদেরকে একটা স্মার্ট টিম দিয়ে ইন্টারভিউ করা দরকার। সেখানে পলিটিশিয়ানরাও থাকতে পারে যে কীভাবে জনগণের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, যে প্রো পিপল হবে, সেই লোক দরকার। আর আজকালকার দিনে আইটি সেভি হতেই হবে, মিডিয়া সেভি হতে হবে, মিডিয়ায় কীভাবে কথা বলতে হয় সেগুলো জানতে হবে, কীভাবে নেটওয়ার্ক করতে হবে। মাঠ প্রশাসনে 2 বছর কাজ করার অভিজ্ঞতা, গ্রুপ ডিসকাশন ও মৌখিক সহ নানা পরীক্ষায় উত্তীর্ণদের জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয় জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।